নেইমারের চোখে জল হৃদয়ে গর্ব আরেকটি গোল পেলের রেকর্ড ভাঙার দিকে আরেকটি পদক্ষেপ পেরুর বিপক্ষে গোল করে ইতিহাস গড়ার আরেকটু কাছে এগুলেন নেইমার ম্যাচ শেষে তাকে ছুঁয়ে গেল আবেগ চোখের কোনায় জল নিয়ে ব্রাজিলের মহাতারকা বললেন দেশের ইতিহাসে অংশ হতে পারা তার জন্য দারুণ সম্মানের বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোপা আমেরিকায় পেরুকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় ব্রাজিল প্রথম ম্যাচের মতোই এদিন দেখা যায় নেইমারের আরেকটি অসাধারণ প্রদর্শনী দারুণ স্কিলই শুধু উপহার দেননি তিনি করেছেন একটি গোল উ ব্রাজিলের জার্সিতে নেইমারের এটি আষট্টিতম গোল ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড কিংবদন্তি পেলেকে ছুতে প্রয়োজন আর মাত্র নটি গোল সর্বকালের সেরা ফুটবলারদের একজন পেলে দেশের হয়ে করেছেন সাতাত্তরটি গোল এদিকে ব্রাজিলের আরেক সাবেক স্ট্রাইকার রোনালদোর গোল সংখ্যা ব্রাজিলের হয়ে বাষট্টিটি তবে অনানুষ্ঠানিক ম্যাচের গোল মিলে সে দিক বিবেচনায় পেরুর বিপক্ষে ম্যাচের পর সিবিএফ জানায় রোনালদোর গোল সংখ্যা পেরিয়ে নেইমার এখন ব্রাজিলের হয়ে এককভাবে দুইয়ে আছে নেইমার অবশ্য পরিসংখ্যানের এতটা গভীরে যাচ্ছেন না রিওদি জানুয়েরোতে শুক্রবার পেরুর বিপক্ষে ম্যাচের পর কান্না বেজা কণ্ঠে তিনি বললেন এতটা লম্বা ভ্রমণ তার ভাবনায়ও ছিল না নেইমার আরও বলেন ব্রাজিল দলের ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই আমার জন্য দারুণ সম্মানের পুরোপুরি সত্যি বলতে আমার স্বপ্ন ছিল কেবল ব্রাজিলের হয়ে খেলা এই জার্সি গায়ে চাপানো কখনো কল্পনাও করতে পারিনি এত দূর পৌঁছাতে পারবো গত বছর দুয়েক ধরেই মাঠের বাইরে নানা বিতর্ক জ্বর করে তুলেছে নেইমারকে এছাড়া চোট আঘাত তো আছেই সব কিছুর সঙ্গে লড়াই করে মাঠের পারফরম্যান্সে তিনি ঠিক জ্বলে উঠেছেন বারবার কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারা কোভিড মহামারীর সময়ে লোকের মুখে হাসি ফোটাতে পারার খুশি তার চোখে এনে দিয়েছে আনন্দশ্রু এদিকে আরও একটি রেকর্ড করলেন নেইমার কোপা আমেরিকার ইতিহাসে এক ম্যাচে সাতটি গোল করার চান্স তৈরি করেছেন তিনি এর আগে এ রেকর্ড আর কেউ করতে পারেনি খেলাধুলার সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নেইমারের